মাধুরে কি কেলেঙ্কারি করে ফেললে মামি? কি হয়েছে বৌদি? আমি কি করে এরকম ভুল করলাম? আরে কি হয়েছে বলবে তো? বলছি আজকে শনিবার, একেবারে ভুলে গেছি আমি। আহা কেন ভুলবো বৌদি, আমরা দুপুরবেলা নিরামিষ খেলাম না? আরে দূর, আমি নিরামিষ খাওয়ার কথা বলছি না আজকে। হে ভগবান, কি হচ্ছে? আরে আজকে শনিবার, আজকের দিনে আমি নন্দিনীকে এইভাবে বাইরে বেরোতে দিলাম। আমারও তো একদম মনে ছিল না, আমি আমার একদম মাথা থেকে বেরিয়ে গেল। মা কতবার করে বলতো যে গর্ভবতী অবস্থায় মেয়েদের শনি মঙ্গলবার বাইরে বেরোতে যেতে দিতে নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বৌদি, শোনো না, তুমি তো ওকে অজান্তেই যেতে বলেছিলে, কিচ্ছু হবে না ওর। দেখো কিন্তু দেখ, ওরা যে গেল, একটা ফোন করলো না, কিছু না, কোথায় গেছে আমি কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি শানুকে একবার জিজ্ঞেস করো তো, ওকে কোনো ফোন করেছিল কিনা। হ্যাঁ সেটা ভালো বলেছিস, শানু বলতে পারবে। হ্যাঁ আমি আমি সেটাই দেখি তাহলে, জানু জানে কি করি। কিচ্ছু হবে না ওদের বৌদি। হে ঠাকুর, আমার নন্দিনীর যেন কোনো ক্ষতি না হয় ঠাকুর, ওকে তুমি রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। বললে না তো রাত্রি কে, আর আমি অপেক্ষা করব না। এবার তুমি নিজে ওই মেয়েটার সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবে। কি আশ্চর্য, কোন মহিলা? আমি আর ভুলবো না, তুমি আমাকে আর বলাতে পারবে না অয়ন। তোমার জানা উচিত ছিল, চোরের 7 দিন, গৃহস্থের 1 দিন।